পাথারিয়া পাহাড়। কঠিন পাথরে গঠিত এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। এ ছড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধব চড়া, অর্থাৎ গঙ্গামারা ছড়া হয়ে বয়ে আসা জলধারা প্রায় 200 ফুট উঁচু থেকে নিচে পড়ছে। জলের এই বিপুল ধারা পড়তে পড়তে নিচে সৃষ্টি হয়েছে বিরাট কুণ্ডের। এই মাধবচড়ার পানি পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে গিয়ে মিশেছে হাকালুকি হাওরে। কুণ্ডের ডান পাশে পাথরের গায়ে সৃষ্টি হয়েছে একটি গুহার, যার স্থানীয় নাম কাব। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। এই কাব দেখতে অনেকটা চালা ঘরের মতো। চিটাগং থেকে মাধবকুণ্ড দেখার জন্য আমাদের পরিবারের সবাইকে নিয়ে এসেছি, আর মাধবকুণ্ড অনেক সুন্দর। অনেকদিন ইচ্ছা ছিল, মানে সিলেটে আসার, এখন ঈদের বন্ধতে সিলেটে আসলাম, মাধবকুণ্ড দেখলাম, অনেকদিন ইচ্ছে ছিল, খুবই সুন্দর লেগেছে। আপনারাও এসে উপভোগ করে যান। ছুটি বলে কিছু নেই, ছুটির দিনে হয়তো ভিড়টা একটু বেশি হয়, কিন্তু প্রতিদিনই কম বেশি পর্যটকের পা পড়ে নান্দনিক সৌন্দর্যের লীলাভূমিতে। পরিবার বন্ধু নিয়ে মৌলভীবাজারের বড়লেখার পাহাড়ি অঞ্চলের মাধবকুণ্ড ইকো পার্কে জলপ্রপাতের কাছে ছুটে যায় প্রকৃতিপ্রেমীরা। ঈদ ও পয়লা বৈশাখের টানা ছুটিতে জলপ্রপাত দেখতে ভিড় জমিয়েছে পর্যটকরা। দল বেঁধে মাধবকুণ্ডের জলে নেমে হই হুল্লোড় আর আনন্দ উল্লাসে মেতেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেউ কেউ ঝর্ণার জলে সাঁতার কাটছেন, অনেকে দাঁড়িয়ে প্রায় 200 ফুট উপর থেকে অবিরাম ঝর্ণার জলপতনের দৃশ্য ও আশপাশের সবুজ প্রকৃতি ক্যামেরা বন্দি করছেন। মাধবকুণ্ড আই আমার খুব ভালো লাগছে, ইদর আগে আইসি মানুষ আসেন না, আর ইদর পরে আমরা আইসি, আজকে খুব মানুষের ভিড়, খুব ভালো লাগে। প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও মাধবকুণ্ড ইকো পার্কে জলপ্রপাতের উন্নয়নে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। প্রায় এক দশকের মধ্যে পরিকল্পিত কোনো উন্নয়ন কাজ করেনি, এতে অনেক পর্যটকের কাছে আকর্ষণ হারাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। মোর্শেদ আলম, কালবেলা।